হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সন্দীপা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, গলাটা অনেকটা ক্লিয়ার হয়েছে যেহেতু একটা দিন আমি রেস্ট পেয়েছিলাম মাঝখানে। তো আজ আমি শোতে যাচ্ছি হচ্ছে পানি খালি বা পানি হাঁটি, আমার এখন আপাতত মনে পড়ছে না, তাড়াহুড়োর মধ্যে রয়েছি। তো আমি রেডি হয়ে গেছি, এটা পুরনো শাড়ি, অনেকদিনকার শাড়ি, বিয়ের প্রথম বছরের শাড়ি এটা, হচ্ছে যাই হোক ওটা পরেছি এবং আমি পুরো রেডি, সব কমপ্লিট, ইনস্ট্রুমেন্ট প্যাক করাও কমপ্লিট হয়ে গেছে। তো যাই ওখানে গিয়ে কীরকম রোজকার মতন আনন্দ করি, মজা করি, সবার সঙ্গে কীভাবে এনজয় করি সব সমাজের সাথে শেয়ার করবো। তো তোমরা স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমাদের সাথে ছিল আজকে বাহামণি, বাহা সিরিয়ালের যে নায়িকা সে, বাট আমি বাহামণি খুব একটা মানে দেখতাম, মানে দেখতাম না কিন্তু আমি আর্টিস্টটাকে চিনি, তো আগেও অনেক শো করেছি এর সাথে, খুব ভালো মেয়ে। তো যাই হোক, আমারও গান শেষ হয়ে গেল, তো এখন আপাতত বসে আছি, সবার শেষ হবে তারপর বাড়ি যাব। চলে এসেছি, এসে লেপের মধ্যে ঢুকে গেছি কারণ আজকে ভালোই ঠান্ডা লাগছে, মানে একদম হালকা একটা ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেছি। আর মেয়েটা কি দারুণ করছিল, ওদের বাড়ির ওটা পোষা নয়, তবে ওটা হচ্ছে ওদের কথা অনুযায়ী চলে, যেটাকে বলে আর কি, বাড়িতে ওরা থাকে। তো ভীষণ ভালো লাগলো অনুষ্ঠানটা করতে গিয়ে, আর ওখানকার মানুষ সত্যি ভীষণ ভালো। আর্টিস্ট চলে যাওয়ার পর সবাই চলে গেছিলো আর লোকজন ছিল না, যাই হোক ভীষণ ভালো লাগলো। তো নেক্সট প্রোগ্রাম আবার কাল আছে, গলা তো অনেকটা ঠিক হয়েছে, আর কালকের অনুষ্ঠানে আবার একটা ভ্লগ নিয়ে দেখা হচ্ছে। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে রাখো, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম ধরনের আরও আরও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার গান যদি ভালো লেগে থাকে। আর একটা কমেন্ট করো, কমেন্ট করতে টাকা পয়সা লাগে না, কমেন্ট করলে আমার বেশি ভালো লাগে আর কি। আর আজকের মতন টাটা, যারা অনুষ্ঠানের জন্য বুকিং করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারো। আশা করি সকলের ব্লগটা ভালো লেগেছে, সবাইকে টাটা, গুড বাই, সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো।